হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নিয়ে একটি শর্ট নোট তৈরি করেছি, আশা করি উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। দেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। দেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। বৃহত্তম দ্বীপ ভোলার আয়তন 3403 বর্গ কিলোমিটার। বৃহত্তম দ্বীপ জেলা ভোলার আয়তন হল 3403 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রধান প্রধান দ্বীপসমূহ কী কী? সেন্ট মার্টিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, দক্ষিণ তালপট্টি, শিলাদ্বীপ। বাংলাদেশের প্রধান প্রধান দ্বীপসমূহ কী কী? সেন্ট মার্টিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, দক্ষিণ তালপট্টি, শিলাদ্বীপ ইত্যাদি। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? শিলাদ্বীপ। শিলাদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন হবে। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? শিলাদ্বীপ। আর শিলাদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন হবে। সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূল হতে 37 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূল হতে 37 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম বা পুরাতন নাম কি? নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম বা পুরাতন নাম হলো নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত জনসংখ্যা কত? 4000। সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত জনসংখ্যা 4000। সেন্ট মার্টিন দ্বীপ কেন বিখ্যাত? পর্যটন কেন্দ্র, মৎস্যহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ যেমন কালো সোনা প্রভৃতির জন্য সেন্ট মার্টিন দ্বীপ বিখ্যাত। সেন্ট মার্টিন দ্বীপ কেন বিখ্যাত? পর্যটন কেন্দ্র, মৎস্যহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ যেমন কালো সোনা প্রভৃতির জন্য। শিলাদ্বীপ কোথায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হচ্ছে শিলাদ্বীপ। তাহলে শিলাদ্বীপ কোথায় অবস্থিত? সেন্ট মার্টিন দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে শিলাদ্বীপ অবস্থিত। শিলাদ্বীপের আয়তন কত? 3 বর্গ কিলোমিটার। শিলাদ্বীপের আয়তন কত? 3 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ও দ্বীপ কোনটি? শিলাদ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ও দ্বীপ কোনটি? শিলাদ্বীপ। 2000 সালের অক্টোবর মাসে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায়। বর্তমানে শিলাদ্বীপ হবে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ও দ্বীপ। যদি প্রশ্নে শিলাদ্বীপ না থাকে তাহলে সেন্ট মার্টিন হবে। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে প্রায় 97 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নিঝুম দ্বীপ। তাহলে নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরের বুকে। নিঝুম দ্বীপ বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে প্রায় 97 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায়। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায় অবস্থিত। নিঝুম দ্বীপ এর আয়তন কত? 91 বর্গ কিলোমিটার প্রায়। নিঝুম দ্বীপ এর আয়তন কত? 91 বর্গ কিলোমিটার প্রায়। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? বাউলার চর। নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? বাউলার চর। নিঝুম দ্বীপ কেন বিখ্যাত? মৎস্য আহরণ এবং সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য। নিঝুম দ্বীপ কেন বিখ্যাত? মৎস্য আহরণ
এবং সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য বিখ্যাত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়া ভাঙা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়া ভাঙা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? নিউমুর বা পূর্বাশা। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা। দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? বাংলাদেশ ও ভারতের মধ্যে। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? বাংলাদেশ ও ভারতের মধ্যে। যারা চ্যানেলটিতে একেবারে নতুন, তারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন একদম ফ্রিতে। ভারতীয় নৌবাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে নেয় কবে? 1981 সালে। ভারতীয় নৌবাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে নেয় কবে? 1981 সালে। বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অঞ্চল কোনটি? বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল। বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অঞ্চল কোনটি? বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল। বাংলাদেশের মৃতপ্রায় বদ্বীপ কোনটি? যশোর ও কুষ্টিয়া অঞ্চল। বাংলাদেশের মৃতপ্রায় বদ্বীপ হচ্ছে যশোর ও কুষ্টিয়া অঞ্চল, এবং বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অঞ্চল হচ্ছে বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল। বাংলাদেশের কোথায় সক্রিয় বদ্বীপ আছে? নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে। বাংলাদেশের কোথায় সক্রিয় বদ্বীপ আছে? নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে। অপরিপক্ক দ্বীপ কোথায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায়। অপরিপক্ক দ্বীপ কোথায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায়। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? সুন্দরবন। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? সুন্দরবন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের কোন দ্বীপে মন্দির রয়েছে? মহেশখালী দ্বীপে, যেমন আদিনাথ মন্দির। বাংলাদেশের কোন দ্বীপে মন্দির রয়েছে? মহেশখালী দ্বীপে, যেমন আদিনাথ মন্দির। মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? ভোলা জেলায়। মনপুরা দ্বীপ ভোলা জেলায় অবস্থিত। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল থেকে 7.2 মাইল উত্তরে অবস্থিত হচ্ছে মনপুরা দ্বীপ। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গম স্থল থেকে 7.2 কিলোমিটার উত্তরে অবস্থিত হচ্ছে মনপুরা দ্বীপ। মনপুরা দ্বীপে কারা বাস করত? পর্তুগিজরা। মনপুরা দ্বীপে কারা বাস করত? পর্তুগিজরা বাস করত। সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা দ্বীপ হচ্ছে সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? কক্সবাজারের পশ্চিমে। কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা দ্বীপ সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? মৎস্য আহরণ এবং অতিথি পাখির জন্য বিখ্যাত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।